ক্লাব চ্যানেলে আমি মিঠু, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে এসেছি। এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খারাপ, সেই কারণে আমি আসতে পারিনি। তা আজকে বানাবো একটা জলখাবার, সুজি। সুজি তো আমরা সবাই খাই, আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো ঝাল সুজি। কিছু সবজি দিয়ে আজকে আমি ঝাল সুজি বানিয়ে দেখাবো। তাহলে চলো দেখে নিই কিভাবে ঝাল সুজিটা বানাতে হয়। কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি আগে শুকনো কড়াইতে গরম করে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। জাস্ট সুজিটার একটু রংটা যেই একটু দেখবো সাদার থেকে একটু লালচে ভাব হয়েছে, খুব লালচে নয় হালকা, তখন আমি সুজিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সুজিটা, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দেবো। আমি কিন্তু আজকে নিরামিষ করে দেখাবো, কোনো পেঁয়াজ কিন্তু আমি এখানে দেবো না। আপনারা যখন খাবেন যদি পেঁয়াজ দিয়ে মনে করেন তখন পেঁয়াজ দিয়ে খাবেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করব। কিছুটা তেল দিলাম, আগে কিছু আমি বাদাম ভেজে নেব। ঝাল সুজিটা খেতে খুব ভালো লাগে, সবসময় মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু ঝালঝাল অন্যরকম ভাবে খেলে একটু সবজি দিয়ে, তাতে দেখবেন টেস্টটাও আরো অন্যরকম লাগে। বাদামগুলো এবার আমি তুলে নেব। এখানে এক চামচ ঘি দিলাম টেস্টের জন্য। এবারে আমি এখানে কিছু সবজি নিয়েছি, আমার ঘরে এই সবজি ছিল, আলু, গাজর, কড়াইশুঁটি আর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো এক এক করে সব ভেজে নেব। কড়াইতে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব একটু সর্ষে। এখানে আমার কারি পাতা নেই, তার জন্য আমি একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম। এবারে গাজর গুলো দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। কড়াইশুঁটিটা এখন দেবো না, কড়াইশুঁটি একটু পরে দেবো। এবার একটু ভাজা ভাজা মতন করব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে এসেছে আলু গাজর, এই ফুলকপি, আলু, গাজর। এবার আমি এখানে দেব এক চুটকি আদা, এক চুটকি আদা, আদা কুচি। পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করা যায়, রসুনটা কুচিয়ে করা যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচি, যদি বাচ্চারা খায় ঝালটা বুঝে দেবেন। এবার আমি কড়াইশুঁটি গুলো দিয়ে দেব। দেব একটা টমেটো, এবারে আরেকটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা
ভাজাটা হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আগে প্রথমে নাড়িয়ে নেবো একটু ভালো করে। দেবো আগে নুন, নুনটা আমি সবজিতে দেইনি, আমি একবারে দেবো বলে নুনটা আমি আগে দেইনি, এবারে পরিমাণ মতো নুনটা দিতে হবে। হাফ চামচের মতন নুন দিলাম। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবারে আমি হাফ কাপ জল নিয়েছি। জলটা আমি একবারে দেবো না, একটু একটু করে জলটা দেবো। গ্যাসটা আমার সিমেই আছে, যাতে সুজিটা ঝরঝরে হয় সেইভাবে আমি জলটা দিয়ে দিয়ে সুজিটাকে আমি সেদ্ধ করবো। আবার একটু জল দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, তাতে সুজিটাও ঝরঝরে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে সুজিটা কাদা কাদা হয়ে যাবে। আবার একটু জল দেবো। আমি হাফ কাপের মতন জল দিয়েছি, প্রয়োজন পড়লে পরে আবার দেবো। সবজিগুলো আমার আগে সেদ্ধ হয়ে গেছে, আর একটু আমার জল লাগবে মনে হচ্ছে। আর একটু জল দেব, হাফ কাপ দিয়েছি, আর দু চামচের মতন আমি জল দিলাম। এবারে গ্যাসটা সিম করে দেব, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, ঢাকাটা খুলে নেব। সুজি তৈরি, দেখুন কত ঝরঝরে হয়েছে সুজিটা। এবারে আমি হাফ লেবুর রস দেব। আর একটু ধনে পাতা, আর বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। চটপট একটা সকালের জল খাবার বা সন্ধ্যেবেলার টিফিন হয়ে যায়, চট জলদি এটা হয়ে যায়। এবার আমি এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। গ্যাসটা আমি অফ করে দিলাম, হয়ে গেছে। এবারে আমি শেষে আরেকটু ঘি দিয়ে দেবো, ছোট চামচের 1 চামচ আমি ঘি দিলাম।
এবার আমি বাটিতে সার্ভ করব। কত চট জলদি বন্ধুরা একটা জল খাবার হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার রান্নার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।